أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم يا من باك من خشية الله حرم الله تلك الأين على النار وقال تعالى أيضا إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم رسولك جرى محبة كري انتر استال ديا ترى محبة الشاتي درود پرتے ہو بے اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم كل نفس جائكة الموت صدق الله العظيم الحمد لله অধ্যকার আজকের হযরত শাহজালাল আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির স্মরণে পঞ্চম বার্ষিকী ওয়াজ দোয়া মাহফিল ও হালকা জিকিরের মজলিস অধ্যকার আজকের মজলিসের সম্মানিত সভাপতি সাহেব ও আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি শহীদুর রহমান মাহমুদ আবাদি হযরত উলামায়ে কিরাম বুজুর্গানে দীন ও এলাকার মুরব্বিয়ানে কিরাম
ও আমার যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ ফকরুল আলামিন আপনাকে আমাকে আজকের এই ফিতনা বাসাতের জামানা থেকে আল্লাহ দাসাই বাসাই করে নাজনে আমাদের ভিতরে বেহেস্তের বাগানি আল্লাহ ওয়ালাদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ তাবারক তাআলা আশার এবং বাসার তৌফিক দান করলেন। এই জন্য মালিকের দরবারে একবার জোরে সোরে শুকরিয়া আতান সাবির আলহামদুলিল্লাহ। ভাইরা বন্ধুরা, আমার লোক অনেক বেশি কিন্তু শুকরিয়ার ধনী সেভাবে হলো না। ইলেকশন আসলে দেখবেন একজন চেয়ারম্যান ক্যান্ডিডেটের পিছনে 10 জন লোক থাকলে এলাকা ভাড়াইয়া দেয়, এ ঠিক কিনা? কিন্তু সুবহানাল্লাহ বলতে গেলে জবান থেকে বাইর হয় না, আল্লাহর নেয়ামতের শুকরিয়ার ধ্বনি জবান থেকে বের হয় না, এ ঠিক কিনা? এই জন্য আজকের যেই মালিক, যে আল্লাহ আপনাকে আমাকে দয়া মায়া করে মোহাব্বত করে দূর দূরান্ত থেকে এলাকা থেকে মহল্লা থেকে আল্লাহ দাসাই বাসাই করে আল্লাহওয়ালাদের মজলিসে বসার তৌফিক দান করলেন, মালিকের দরবারে আর একবার জোরে সোরে শুকরিয়া আতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের উপরে আমরা খুশি না বেজার? সকলে জবাব দেন খুশি না বেজার? মাগরিব থেকে এ পর্যন্ত অনেক বয়ান আলোচনা হয়ে গেছে, সারা রাত্রি যদি ওয়াজ নসিহত চলে, বয়ান চলে, আমরা শুনি, যদি আমল না করি কোনো কাজে আসবে না, কি ঠিক না? আমার মাহফিলে কেউ ব্যতিক্রম, অনেক মানুষ মাহফিলে আসে কিন্তু দিলের ভিতরে বিভিন্ন কল্পনা জল্পনা নিয়ে তারপরে মাহফিলে বসে, কি ঠিক না? কেউ ওঠে, কেউ হাঁটে, কেউ বসে, বসবো কি বসবো না, শুনবো কি শুনবো না, কিন্তু খোদার কসম দিয়ে বলবো, যাদের ভালো লাগবে ময়দানে বসবেন, ভালো লাগবে না উঠে একেবারে আল্লাহর রাস্তায় তার বাসায় গিয়া খেতা গায়ে দিয়ে ঘুমাবেন, কি ঠিক না? কিন্তু মাহফিলের আদব রক্ষা করতে হবে, কি ঠিক কিনা? আল্লাহ যাদেরকে আসার তৌফিক দান করেছে সেই আসতে পারছে, কি ঠিক না? ঠিক। আল্লাহ যাকে আসার তৌফিক দান করে নাই সে আসতেও পারে নাই, আসতেও পারবে না, কি ঠিক না? এই জন্য ভাইরা আজকে আমরা যেই মজলিসে বসলাম এই মজলিসের একটা মর্তবা আছে, কি আছে না নাই? দুনিয়ার ভিতরে জায়গা হলো দুইটা, একটা জান্নাতের বাগান আর একটা জাহান্নামের বাগান, কি ঠিক না? জান্নাতের বাগানে যারা যায় তারা জান্নাতি মানুষ, আর যারা ওই বাগানে যায় যেখানে গান বাজনা হয় সেটা হলো জাহান্নামের বাগান, কি ঠিক কিনা? কিন্তু একটু ব্যতিক্রম, দুঃখের বিষয় আজকের যদি একটা গানের মজলিস মিলানো হতো দাওয়াত দেওয়া লাগতো না, কি ঠিক কিনা? এরকমের মাঠ, এরকমের বাজার, রোডগার সব হইরা যাইতো, কিন্তু আমার মনে হয় একটা কপাল ভরাও কোনো দোকানেও বসে থাকতে পারতো না, কিন্তু আজকের কপাল ভরা জান্নাতের বাগানে আসতে পারে নাই। আজকের এই জান্নাতের বাগান কারো কারো জন্য হেদায়েতের বাগান হইতে পারে, কি ঠিক কিনা? আল্লাহর বন্ধুরা যেন দাওয়াত দিলাম, আল্লাহর ফজলে আজকে যদি জান্নাতের বাগানে আসতে পারো, আল্লাহর ফজলে বিফলে যাবে না, কি ঠিক কিনা? একটু খেয়াল ফিকির নিয়ে বসল লাগবে, আজকের যারা রাস্তায় দোকানে বাজারে সায়ের দোকানে টিভির সামনে চাতক পাখির মতো বসা আছি, আমি সকলকে অনুরোধ করব কিছু সময়ের জন্য হলে আজকের আখেরাতের বাগানে একটু বসে যাই। এই বাগানের বরকত একটা আলাদা, কি ঠিক কিনা? এখানে বসে যারা আর দোকানে বইছে যারা, এটা কি সমান হবে নাকি? সবাই বলেন সমান। তাইলে তো বাসায় বইয়াই কম্বল গায়ে দিয়া তারপরে মাহফিল শোনা যাইতো, কি ঠিক না? এই জন্য আজকে যারা মাহফিলে আসছে আল্লাহর ফজলে, আমি বলবো তারা দুইটা জিনিস হাসিল করবে, একটা হলো হেদায়াত প্রাপ্ত আর একটা হলো তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমি বলবো দুনিয়ার মানুষ,
কেন করো নাই হুস, একদিন তো যাবি এদের সারিয়া, কবর আছে নদের ফানে সহিয়া, কবর আছে নদের ফানে সহিয়া। এই জন্য দাওয়াত দিলাম আল্লাহওয়ালাদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিসে আসলে আল্লাহওয়ালাদের সোহবতে বসলে আল্লাহওয়ালা হওয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। চোরের সঙ্গে বসলে চোর হওয়া যায়, বেনামাদিওয়ালার সঙ্গে বসলে বেনামাদি হওয়া যায়, কি ঠিক না? এ নামাজিওয়ালার সঙ্গে বসলে নামাজিওয়ালা হওয়া যায়। পাল্লার বন্ধুরা, এই জন্য দাওয়াত দিলাম আল্লাহর বদলে একটু সময়ের জন্য আমরা রাস্তাঘাটে দোকানে বসে থাকব না, সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ভাইরা বন্ধুরা আমার, আমি বলতেছিলাম যে আজকের এই জান্নাতের বাগান আগামীকাল আর থাকবে না, কি ঠিক কিনা? ভালো করে বুঝেন, আজকের মাগরিব থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা দাঁড়ায় ময়দানে বসা আছি, আমরা সকলেই জানি এটা ট্যাকেরাডের স্থান, একটা মাঠ বা একটা ময়দান, কি ঠিক কিনা? সন্ধ্যা হতে না হতে এটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসবে কারা? কথা কন, কথা কন না, কারা বসবে? জান্নাতি লোকেরা। জান্নাতি লোক ছাড়া তারা বসতে পারে না। আমরা আজকের মেহমান, কার মেহমান? সবাই কন, আল্লাহর মেহমান। আল্লাহ ডাক দিছে, বান্দা সারা দিছে। আল্লাহ কয় বান্দা তুমি আমাকে ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকের সারা দিয়া দেই। এ বান্দা তুমি করবা আমার কাজ, আমি করব মাওলা তোমার কাজ। কি যে ও ভাই হবে
ছতি নই রে বাতি নাই রে, ওই কবরে জল্লা নাই আমরা থাকতে পারবো, আমরা সারা রাত্র মাহফিল করি না, আর করা দুরুস্ত নাই কি ঠিক না? মাহফিল দেওয়া ফরজ, ওয়াজিব, এটা নফল ইবাদত। কিন্তু মাহফিলে আইসা মাহফিল ওয়াজ নসিহত শুনে আলোচনা বক্তব্য শুনে অন্তরকে আত্মশুদ্ধি করা হলো ফরজ কি ঠিক না? কিন্তু মাহফিল শুনতে আইয়া যদি ফজরের নামাজ না পড়ি সকালে, তাহলে তো এই ওয়াজের কোনো দাম নাই কি ঠিক না? এই একদিন মাহফিলে না গেলে কোনো লোসকান নাই কি ঠিক কিনা? কোনো গুণা নাই। কিন্তু একক তো নামাজ যদি কেউ ইচ্ছা করিয়া কাজা করে, 2,88,00,000 বছর জাহান্নাম কি ঠিক কিনা?
কিন্তু মাহফিলে আসেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, কি ঠিক কিনা? আমরা এই টেকেরাডের বাসীকে খুশি করার জন্য আসি নাই, আমরা আসি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কি ঠিক কিনা? যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়, যে আল্লাহকে চায় না সে কোনোদিন আল্লাহকেও পায় না। আল্লাহর বন্ধুরা, এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, জ্ঞানী যারা বোঝে তারা, বৈজ্ঞানী যারা বোঝে তারা, শুধু ইশারায় আমার মতো নাদানের বুঝাইতে একেবারে কোথায়। নাদান লোকের কোনোদিন বোঝানো সম্ভব না, যদি বোঝানো যায় তো জানাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল 33 বছরের জিন্দেগি দাওয়াত দিতে দিতে তার চাচা আবু জাহিলের কানের কাছে যাইয়া ডাক দিয়েছে, চাচা শেরবারে জবানে পড়ে না, ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কপাল ভরে আবু জাহেল বুঝে নাই, কি ঠিক কিনা? আবু জাহেল কবরে শুইলে গেছে কিন্তু তার স্থান কোন জায়গায়? এই জন্য বাইরে বন্ধুরা আমার, আমরা আজকে এমন একটা মজলিসের ভিতরে বসছি, এটা এমন একটা মজলিস, এমন একটা জায়গা, এই মজলিসে সবাই আসতেও পারে না, বসতেও পারে না, আমরা এই মজলিসে বসে আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়। ও দুনিয়ার পাগলেরা, মুসার জবানায় রাখা যদি আল্লাহকে পাইতে পারে, ফজাইল ইবনে আয়াদ ডাকাইতের সর্দার যদি আল্লাহকে পাইতে পারে, এ যুবক বিশ্বে হাফি মদওয়ালা মাতালওয়ালা যদি আল্লাহকে পাইতে পারে, এ পর্দার আলের মাগ বাইজিদের জমানায় বিশ্ব মহিলা যদি আল্লাহকে পাইতে পারে, মা তুমি আর আমি কেন মাওলাকে ভাব না? জোরে কম সুবহানাল্লাহ। যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়, যে আল্লাহকে চায় না সে কোনোদিন পায় না, ঠিক কিনা? আল্লাহর বন্ধুরা, আমি যে মাওলা পাকের কালামে পাক থেকে এক টুকরা ছোট্ট আয়াত তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, যেই তওবা কইরা আহারে দাইয়া কলবে কে আল্লাহ মাফ করেছে, এ জোরে কন্না সুবহানাল্লাহ, এ যে তওবা কইরা নবী ওয়ালা থেকে সাহাবা আজমাইন, সাহাবা আজমান থেকে আল্লাহর ওলিরা পর্যন্ত, আরে রাসূলের উম্মতের ও দুনিয়ার পাগলেরা, আল্লাহ কয় এই তওবার দরজা কোন খোলা, তুই বান্দা পাহাড় সমান গুনাহ করবি, আর আরে বান্দা তোর দুই চোখ থেকে এক ফোঁটা চোখের পানি ছাড়বি, কিন্তু বান্দা চোখের পানি ফালাইতে দেরি, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি লাগবে না, সুরে কম সুবহানাল্লাহ। আরাকানায় তেলাওয়াত করেছে, বলল নাফসে যায়িকাতুল মউত, ও আল্লাহর বন্ধুরা আমি তওবার আয়াত মানি না, আরে আমি 6665 গান আয়াত আমি একটাও মানি না, কিন্তু বান্দা একটা আয়াত মানুষ লাগবে, সে আয়াতুল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর শরবত প্রত্যেকেরই পান করন লাগবে, কি ঠিক কিনা? কারা কারা করতে রাজি আছেন? সবাই করবেন কি? হাত নামা। কিন্তু মওয়াতে শরবত যখন পান করাই লাগবে, কিন্তু খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে যাইও না, কি যে ও ভাই হবে আমার ওই কবরে, কি যে ও ভাই
থাকবো আহারে যেইভাবে মাওলা তুমি হুকুম করছো কাজ করা লাগবে রে মাওলা, আমি শাহজালাল করতে পারি না, আল্লাহ তুমি আমার কবরে মাফ করে দিও। সবাই জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা এই জন্য বলতেছে আজকে জান্নাতের বাগানে আসি, আল্লাহর ফজরে জান্নাতের বাগানে আসা এবং বসা, আপনার আমার মওতের পরে ওই কবরে জান্নাতের ফয়সালা হইতে পারে, কি ঠিক কি না? পারে কি পারে না? আল্লাহ বান্দাকে যদি মাফ করে একটা উসিলার মাধ্যমে বান্দাকে মাফ করতে পারে, কি পারে কি পারে না? আল্লাহ কেমনে পারে পাই দিন বুঝতে আমি রহমতুল্লাহ আলাই ওনার জীবনের ভিতরে রেখছে বাইজি একদিন গভীর রজনীতে আল্লাহর দেনু খেয়াল নিয়ে কালেমার দাওয়াত নিয়ে মহল্লায় মহল্লায় দাওয়াত দিয়ে যখন নিজ ক্যামরা হুজরা খানায় রওনা দিছে, রাস্তায় অতিক্রম করতেছে, হঠাৎ দেখতেছে রাস্তার কিনারায় রাস্তার পাশে একটা বিড়ালের বাচ্চা আল্লাহর আরশ মহল্লা থেকে বৃষ্টি ঝরতেছে, এই বৃষ্টিতে বিড়ালের বাচ্চাটা ভিজা রাস্তার কিনারায় পড়ে মেও মেও করিয়া কান্দে, জোরে কান সুবহানাল্লাহ। বাইরে ডাক দিছে আল্লাহ, আল্লাহ তুমি কোরআনে বলেছো আমার খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র সর্বশ্রেষ্ঠ বানিয়াদুম বানাইছো আল্লাহ, বিড়ালের বাচ্চাটা তো তোমার মাখলুকাত, আজকে আমি তোমার শ্রেষ্ঠ মাখলুকাত, যদি ক্ষুদ্র মাখলুকাতটাকে ওইভাবে বিপদে দেইখা আমি যাইয়া আরামের বিছানায় ঘুমাই, আল্লাহ তুমি যদি আমার ধৈর্য জিজ্ঞাসা করো আমি বাইজি জবাব তো দিতে পারবো না, জোরে কান সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাফা রহমাতুল্লাহ আলাই উনি চিন্তা ভাবনা করিয়া বিড়ালের সালাটা বিড়ালের বাচ্চাটা হাতে ধরিয়া নিজ কামরায় নিয়ে হুজুরখানার ভিতরে ঢুকাইয়া আরে সুন্দর একটা রুমাল দিয়া ধোয়াইয়া মশাইয়া আরে নিজ কম্বলের ভিতরে রাইখা সারা রাত্র ঘুম পড়াইছে আরাম করাইছে, জোরে কান না সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ একবার জবান থেকে বের করে দিলেন সঙ্গে সঙ্গে আপনার আমল নামার সত্তরটা নেকি জমা হয়ে গেল, কিন্তু একদল সুবহানাল্লাহ বাইর হয় না আর দুরুদ পড়তে লইলে মতঙ্গে মুরন নাহানজি ভাই কি কথা কয় না, ওদিকে বলতে গেলে স্লোগান দেয় আমি আখিরি নবীর পয়গাম্বরের উম্মত, কি ঠিক কি না? এ আল্লাহর বান্দুরে তোমার কাজে প্রমাণ দেখা যায় তোমার চেহারা তোমার সুরা তোমার সিরা তোমার আখলাক তোমার চাল তোমার চলন তোমার সব কিছুর ভিতরে দেখা যায় তুমি মুখে বলো আমি আকিরি নবীর উম্মত, কিন্তু কাজে প্রমাণ পাওয়া যায় তুমি মিস্টার ইবলিসের উম্মত,
ঠিক কিনা আল্লাহর বন্ধুরা? এই জন্য বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, আরে দিধুদরা কানার ভিতরে ঢুকাইয়া ঘুম পাড়াইয়া আরাম করাইয়া সারা রাত্র বিড়ালের বাচ্চারা কম্বলের ভিতরে থাইকা আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, আল্লাহ তোমার বন্ধু বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি আমাকে এত আদর করিয়া নিজ কম্বলের ভিতরে রাইকে আরাম করাইছে, আল্লাহ এর বিনিময় আল্লাহ তোমার বন্ধুরে তুমি মাফ করে দিও। আল্লাহর বন্ধুরা দুনিয়ার পাগলেরা দুনিয়ার মাকলুক আজার হাজার মাকলুক আল্লাহর শ্রেষ্ঠ মাকলুক আজের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে কি পারে না? কথা কয় না। যখন একটা বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জমিন দিয়ে আইতে যায়, আল্লাহ কয়েকজন নয় দুইজন নয়, আমি আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা লাগায় দেই বান্দাকে ইস্তেকবাল দিয়া জান্নাতের বাগানে পৌঁছাইয়া দেয়। কিন্তু দুঃখের বিষয়, কিন্তু ওয়াজ মাহফিল দিলে লোক পাওয়া যায় না, কিন্তু আবার আসলেও আইসে বসতে চায় না, পাছা গরম হয়ে যায়, কি ঠিক না? একদল মসজিদে ঢোকে, ঢোকছে তো ঢোকছে, কিন্তু বসতে চায় না, বারবার গরির দিকে তাকায়, কি তাকান না কা? দেখবেন সোরের বড় গলা, বড় বড় মশলা দেয়, নামাজ পড়ে সপ্তাহে একদিন, মসজিদে দিয়ে লম্বা মশলা, কি কথা কন না? এ আছে না নাই? গিয়া ইমাম সাহেবকে বলে, হুজুর বহুদিন থেকে একটা মশলা লইয়া আছি, মশালাও কইতে না মশলা, কি মশলা? আবু জাহেলের বাপের নাম ছিল কি? কথা কন, আবু জাহেলের বাপের নাম শুনলে তোর কোনো ফায়দা আছে? জান্নাতে টিকিট পাইবি? যদি তোকে ইমাম সাহেব জিজ্ঞাসা করে, এ বেকা তুই সূরায়ে ফাতিহা 614 ভাবে তেলাওয়াত কর, উযুতে কয় ফরজ তুই বলিয়া দে, আরে তুই ভিতরে নামাজ পড়বি, ভিতরে নামাজের দয়ে কোন বইলা দে, দেখবেন পাচার বাণী পাগলা দেহের ভিতরে ভূমিকম্প শুরু হইয়া যাইবে, ওর পায়খানা পরসাব আউট হইয়া যাবে, কি ঠিক কি না? আরে সোরা মশলার জায়গা ভাল না, দেখবেন সোরের হলো বড় গলা, কি ঠিক না? এখন বাংলার মুসলমান ওয়াজ মাহফিলে যাইতে চায় না, কারণটা কোন জায়গায়? তার দেলের ভিতরে মাল নাই, কি ঠিক কি না? এখন বাংলার জমিনে এখন মাল কি জিনিস আসলে কোনটাই বুঝি, হেইয়েই বুঝি নাই, কি বুঝি হেইয়েই বুঝি নাই এই পাবলিক আমরা, কি ঠিক কি না? এখন বোঝার চেষ্টা করুন লাগবে, আল্লাহ জ্ঞান বুদ্ধি আকর বিবেক আল্লাহ প্রত্যেকটা মানুষকে স্বয়ং সম্পূর্ণ দান করেছে, কি ঠিক কি না? তুমি বোঝো আর নাই বোঝো রাস্তা কিন্তু দুইটা, কয়টা? একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, যদি জান্নাতুল ফেরদাউসে যাইতে চাও আমার হুকুম অনুযায়ী চলো, কি কথা কন না? জান্নাতে যাইতে চান কারা কারা যাইবেন? ও কি ব্যাপার, আল্লাহু আকবার, হাত নামাই। এখন জান্নাতে যদি জীবন যে একক তো নামাজ পড়ে নাই, হেও কইবে ময়ও জান্নাতে যাবো, কি ঠিক না? যদি বলা হয় জাহান্নামে যাইবেন কারা? একটা লোকে জাগাইবে না, কেমনে যান কো? আমিও জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার শর্ত আছে না নাই? ভালো করে কইয়েন, মা ফেলাইছেন গুলো ইমানের হাকিকা তিনটা, কয়টা? মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজেও পরিণত করা, কি ঠিক কি না? মুখে একটা কাজে আর একটা, খবরদার আরে নেমো খারাপ। আল্লাহ কিন্তু বইলে দিছে উলাইকা কাল আনামি বাল হুম আদাল, কি ঠিক কি না? ওটা মানুষ না, মানুষ না, মানুষ না, ওটা হলো জানোয়ারের চাইতেও খারাপ, কি ঠিক কি না? ভালো কইরা বুঝে লইও দুনিয়ার মানুষ, মাওলার কবরে যখন যাওয়াই লাগবে তাইলে চিন্তা করে দেখো বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আর যখন ওই বিড়াল
যেদিন দুনিয়া ত্যাগ করিয়া চলিয়া গেছে, ওমার মতন একজন আল্লাহর বন্ধু রাত্রে ঘুমের ভিতরে স্বপ্ন তোকে জিজ্ঞাসা করে, আল্লাহর বন্ধু তুমি আল্লাহর দরবারে আইছো, আল্লাহ তোমার সঙ্গে কিরূপ ব্যবহার করছে? জোরে কন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলতেছে, বন্ধুরা আমি মাওলার দরবারে আইছি, আমার মালিক আমার কোন নেকের দিকে তাকায় নাই, আল্লাহ ডাক দিছে, বাইজিদ তুমি দুনিয়ায় বইছে আমার একটা ক্ষুদ্র মাকলুকাত বিড়ালের বাচ্চা, ওটাকে যে মহব্বত করি আদর করিয়া তুমি নিজ কম্বলের ভিতরে রাইখা আরাম করাইছো, আমি আল্লাহ ওইয়ার বিনিময় আমি আল্লাহ বাইজি তোমার জীবনে তরে মাফ করিয়া দেলা। জোরে কান্না সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে পাবলিক বোঝে না, কি ঠিক না? যে আনি কয় ওই মরা গরুর গোস্ত খাওয়া হারাম, সুবহানাল্লাহ। আর কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় নাউযুবিল্লাহ পাবলিক এই বোঝে না, কি আছে না নাই, কি কথা কন না? এই 71 না 72 যুদ্ধ হইছে না, কথা কই না? হ্যাঁ, পশ্চিম পাকিস্তান যখন বন্দুক লইয়া কারায় রইছে, এক পাগলা সরে গেছে, সর সর শুনেন আপনারা, সর ওই সরে গরু বানতে গেছে, গরু বান্ধে আইছে কানে কোনে গায়ে কাদা, এখন ওই বন্দুকওয়ালা দোলারি একটা বন্দুক লইয়া দাঁড়াই রয়েছে, কাল ওটা কি? কালে এটা তো বন্দুক, কালে করে কি? কালে গুলি দেয়, কালে গুলি দিলে দেন গরু রয়েছে সরে, এটা দিলে যে মরে এত বোঝে নাই, কি কথা এটা? এই পাবলিক মুসলমান আমরা কি বুঝি হই এই বুঝি না, সারা রাত দাদু পুঁতি পইরে শুনাইল, সকালবেলা কয় দাদু রে জোলাইখা বেডা না মাতারি, এই বয়ান শুনে কোনো লাভ নাই। যদি এখন যদি সকলকে একটা প্রশ্ন করা হয় যে মাহফিলের শেষ আমাকে সবাই এক একবার আমাকে সূরা দোয়া কুন শুনাই দেইবেন, আমার মনে হয় মোনাজাত শুরু করলে চোখ বুঝে মেলে দেহম দেইবে, মনে হয় পাঁচজন লোক ময়দানে থাকবে না, কি কথা কয় না? মাহফিলে লোক আইছে কয়েক হাজার, আষ্ট সসনান মানে খেসুরি পাকাইছে, এর মা পেলেন তো জামিয়া কমিটি কা হুজুর খেসুরি যা পাকাইছি এত লোক হইবে না, এত খাওয়ান যাইবে না, লোক তো বেশি হয়েছে, কাল বুদ্ধি আমার দেয় আছে, তুমি চিন্তা করো না। হুজুরে মোনাজাতের আগে কয় ভাইরা, মোনাজাতের পর খাওয়ানোর আগে আমার একটু দোয়া কোনো শুনান লাগবে, হুজুরে মোনাজাত শেষ করিয়া চাইয়ে দেয় আছে মা তো ভাইদের জন্য আর তা কই, এর মা পেল কমিটি কা হুজুর কি করলেন খাওন খাইবে কেরা? হুজুরে কয় আমরা দি কইলেন খাওয়ানে হইব না, দেখছেন পাবলিক। এ মুসলমান কিসের মুসলমানই দাবি করি, কি নিয়ে কবরে রওনা দিলাম, একটু চিন্তা ভাবনা কইরা তারপরে কবরে যাই। এই মাহফিলে বইছেন যাইতে পারবেন? জোরে কোন? এই জন্য মাহফিলে বইছেন মনে রে বোঝায় বসন লাগবে, এ মন আজকের এই মাহফিলে বসলাম জানি না আমার জীবনের শেষ বসাও হইতে পারে, জানি না আমার জীবনের শেষ মোনাজাত হইতে পারে, আগামী দিন সকালবেলা মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হতে পারে, আর স্বভাবে যাইতে হবে ওই কবরে হিসাব নিকাশ দিতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে কবরে। এক ঘরের ভিতরে এক ফ্যামিলির ভিতরে
পরিবারে দুই ভাই ছিল, ওই দুই ভাই অগ্নি পূজা করত, অগ্নি পূজা মানে আগুন পূজা করত। আহারে করতে 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 বড় ভাই বাড়তে 73 বছর, ছোট ভাই বয়স 35 বছর। ছোট ভাই একদিন দেলের ভিতরে একটু মাওলার মহব্বত এসে গেছে, ছোট ভাই ডাক দে ভাই যায়, আমার মন বলে ভাইজান মৃত্যুর পরে নাকি মাওলায় জাহান্নামে আগুন বানাইয়া রাখছে। সুরকান সুবহানাল্লাহ, আল্লাহ কয় বান্দারে আজকের এই মাহফিলে তুই আসবি আমার রাতে গুটি করার জন্য, আমি আল্লাহ তোরে কুদরতি কোলে লওয়ার জন্য আমি আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুরকান সুবহানাল্লাহ, বান্দা তুই আমারে পাওয়ার জন্য চাইরাঙ্গুল আগায়া যাবি, আমি আল্লাহ তোর দিকে 8 আঙ্গুল অগ্রসর হইয়া যাই। সুরকান সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধুরা ওই ছোট ভাইয়ের দিলটা একটু নরম হয়ে গেছে। আমি বলতেছিলাম আজকের মাহফিলে আসলে দুইটা জিনিস আছে, আমি কয়টা জোরে কোন হেদায়েতের মালিককে আমি আল্লাহ যাকে হেদায়াত করি কেউ তাকে গোমরাহ করতে পারে না, আমি আল্লাহ যাকে গোমরাহ করি কেউ তাকে হেদায়াত করতে পারে না। হেদায়েতের মালিককে পীরের কাছে আপনার ছেলেরে লইয়া যাইবেন, বলবেন হুজুর আমার ছেলেরে হেদায়াত করে দেন। পীরের হাতে হেদায়াত নয়, আলেমের হাতে হেদায়ত নয়, হেদায়তের মালিকে না। আজকের মাহফিল এমন হইতে পারে কারো কারো জন্য হেদায়তের মাহফিল, ঠিক কি না? আল্লাহর ফজলে আজকের কালেমার রশি গলায় লাগায় যদি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জমানায়, আরে যদি ওই পাদ্রি খ্রিস্টার কালেমার রশি লাগাইতে পারে এ বাংলার মুসলমান, আয়া আজকের মাহফিলে আরবি আজকের কোরআন হাদিসের আলোচনা শুনবি, আল্লাহর ফজলে তওবা করে কলেমার রশি গলায় লাগাবি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা, ইমামে আদম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আর সমস্ত ইমামদের নেতা ছিল কি ছিল না? কথা কয় না, ইমামের কান্নার ইমামের শিরোমণি। জোরে কর না সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের ভিতরে এখন ইমামের অভাব নাই কি, ঠিক কি না? ও আল্লাহর বন্ধুরা, এ রাসূলের উম্মতেরা এই জন্য বুঝতে হবে, আর ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আর একজন খ্রিস্টান পাদ্রি বাদশা ছিল, ওই খ্রিস্টান পাদ্রি বাদশা একটা মঞ্চ বানাইয়া স্টেজ বানাইয়া হাজার হাজার লোক জমাত করিয়া মুসলমানদের উদ্দেশ্যে তিনটা প্রশ্ন করছে, মুসলমান আমি তিনটা প্রশ্ন করব, যদি কোনো মুসলমান অ্যান্সার দিতে পারো আমি পাদ্রি ওয়াদা করলাম জবানে পরে নেব না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার থাকা লাগবে কি, ঠিক কি না? আমি প্রশ্ন করব ইমানদারওয়ালারা, আহারে নামাজ পড়লে ইমানের পাওয়ার বাড়ে না কমে? জোরে কর। এরে জিকির করলে ইমানের পাওয়ার বাড়ে না কমে? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ইমানের পাওয়ার বাড়ে না কমে? ও ইমানদারওয়ালা, এই জন্য বলবো মাওলারে যদি পাইতে হয় লন্ডনে যাওয়া লাগবে না, আনফুসিকুম আফালাত তুবসিরুন, আয়া নিজের চেহারার দিকে নিজের বডির দিকে নিজের নফসের দিকে তাকা,
মাওলার পরিচয় পাইয়ে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ, কি আপনাদের কষ্ট হয়? জোরে কোন। আর কিছুক্ষণ পরে পর্দার মেহমান আসবে, জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু বুঝছেন, এক জায়গায় গেলে ঘুমায় না, কিন্তু এই জায়গায় এলে ঘুমায়, ঠিক না? যখন রহমতের বাতাস বান্দার গায়ে লাগে, বান্দার চোখে অটোমেটিক ঘুম আসে, ঠিক না? আর একটা জায়গায় গেলে ঘুমায় না, সন্ধ্যায় পায় ফজর ঠেকায়, চোখ দুটো কুক্কর না নয় হের বড়টায় আরো নাসো আরো হুনব, কি কথা কান্না কা? সকালবেলা যায় বদমাইশটার চোখ দুটো কুক্কর না হান টক টক কে লাল, কি কথা কান্না? একটু সোহে পাল দে নাই, কিন্তু এই জায়গায় গেলে ঘুমায়। কিন্তু ভাইরা, এই ঘুমাই ঘুমাই হুননেন না, একটু ভালো করে আসন দিয়া একটু জেকের করেন, শীতের রাত তো একটু গায়ে গায়ে মিললে বসেন, একটু তাসির হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, গাই সবাই সবাই সামনে সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই কষ্ট হয়, একটু পিছন থেকে আগান না, আপনাদের অনুরোধ করে পায়ে ধরে বলছি, একটু সামনের দিকে আগান। আর যারা দাঁড়িয়ে আছে পিছনে রাস্তায়, মেহরবানি করে সকলকে অনুরোধ করবো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, না দাঁড়িয়ে থাইকা ময়দানে এসে বসে পড়ি। ইলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বন্ধুরা, যেই শাহাদালার রহমতুল্লাহ আলার স্মরণে মাহফিল, সেই শাহাদালার রহমতুল্লাহ আলার দিলের ভিতরে মাল ছিল কি ছিল না? জোরে কই না, ছিল কি ছিল না? এ শাহাদালার রহমতুল্লাহ আলার দাড়ি ছিল কি ছিল না? এ আল্লাহর হুকুম তার দেহের ভিতরে ছিল কি ছিল না? এখন বাংলার জমিনে মালালার অভাব নাই, কি ঠিক কি না? দাড়ি নাই, মুস নাই, হেও মালালা ভিড়, আল্লাহর বন্ধুরা বুঝে লইও, মা ফেলে আইছি আল্লাহকে ভর জন্য। আরে বন্ধুরা, আম গাছ লাগাইছো আম খাওয়ার আশায়, আম গাছে আম না হইলে আমের গাছের পরিচয় নাই, পীরের পরিচয় কিন্তু মুরিদ দিয়া, পীরের মুরিদের দাড়ি নাই, মনে করবা পীরেরও দাড়ি নাই, ঠিক কিনা? আল্লাহর বন্ধুরা, এই জন্য বলতেছিলাম, আল্লাহর বন্ধুরা, এই দেশে আসছে শাহজালাল চাপারার, আল্লাহর বন্ধুরা, এই দেশে ছিল হযরত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ, এই দেশে ছিল নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, এই দেশে ছিল কায়েস সাহেব নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, এ আল্লাহর বন্ধুরা, এই জন্য বলতে চাই, ও ইমাম দারওয়ালা, ইমানের পাওয়ার বাড়ান লাগবে, কমান যাবে না, কি ঠিক কিনা? যেমন আপনার আমার ইমাম ছিল ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা, আমি কথা কোন জায়গায় রাইখে যাবো, আবার কোন জায়গায় যাবো মনে রাখা লাগবে, আগামীকাল কিন্তু আপনার আমার ছেলে সন্তানের পরীক্ষা, কি ঠিক কিনা? আরে আইসে শুনলাম একদলে বলে কালকে পরীক্ষা, আজকে কেন মাহফিল দিছে? আমি বলবো, এরা কুরআনি মাহফিল, জিকিরের মাহফিল, কুরআন ও
হাদিসের মাহফিল, দোয়ার মাহফিল তোমাদের জন্য দোয়া করা হবে কি ঠিক কিনা? আল্লাহ যেন দোয়ার উসিলায় আগামীকাল এইটা প্রশ্ন পারবা না, আল্লাহ যেন প্রশ্ন সহজ করে দেয় কি ঠিক কিনা? আল্লাহর বন্ধুরা, এদের বলতেছিলাম ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বয়স 8-9 বছরের বালক, ইমানের মহব্বতের কি বোঝে কি কথা কয় না? ইমানের কি বোঝে, আল্লাহর মহব্বতের কি বোঝে? এই জন্য বালু করিয়ে বুঝুন লাগবে, নামাজ সপ্তাহে একদিন পড়লে চলবে না, এ বছরে 2 দিন হাজিরা দিলে কাজ হইব না কি ঠিক কি না? কি কথা কয় না? এ বছরে নামাজি বলে আছে না? বছরে 2 বার পরে ঈদ উল ফিতরে জলা জোহা জম্মের মতন নাস্তা পানি খাইয়া জম্মের পরা পরে আবার চিন্তা করে আবার 2.5-3 মাস পরে গরু জবাই দিয়া জম্মের খাওয়া খাম, ওই দিন নামাজ পড়বো কি আছে না নাই? একদল মুসলমান আছে শুক্রবার মসজিদে ঢোকে কি কথা কন না খা, আবার উক্তি নামাজে আজান দিলে মসজিদ ভাগা মসজিদের কাছেও যায় না কি কথা কি আছে না নাই? ইমানের পাওয়ার কেমনে থাকবে? তোর ইমানের পাওয়ার নাই, তোর ইমানের পাওয়ার নাই, তোর ইমানের পাওয়ার নাই, তোর ইমানের পাওয়ার নাই কি ঠিক না ঠিক? আল্লাহর বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, আরে ইমান তাজা হবে তারা, আরে সকাল সন্ধ্যায় জিকির করবে যারা, ইমানের পাওয়ার হবে তারা কি ঠিক কি না? এ জিকির করা কার হুকুম? আল্লাহ হুকুম করেছে 5 ওয়াক্ত নামাজ সকাল সন্ধ্যা জিকির, আহারে আমার কোরআন তেলাওয়াত করবি, আমার বন্ধুর হাদিস তেলাওয়াত করবি, আল্লাহর ফজলে তোর ইমানের পাওয়ার বাইরে হবে কি ঠিক কি না? যেমন ইমানের পাওয়ার ছিল ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জামানান, এক খ্রিস্টান পাদ্রি বাদশা, ওই খ্রিস্টান পাদশা বাদশা, আরে হাজার হাজার মানুষ জমা করেছে, আরে লক্ষ লক্ষ মানুষের সামনে মুসলমানের উদ্দেশ্যে, আরে 3 গো প্রশ্ন করে, আরে 3 গো প্রশ্ন, আল্লাহ এখন কি করে, আল্লাহ এখন কোন জায়গায় আছে, আল্লাহর আগে পৃথিবীতে কে ছিল? জোরে কান সুবহানাল্লাহ। একদম মানুষ আছে নামাজ সাহেব তো ভরে না, এরা বড় বড় মশলা দেখায় হুজুর, সেদিন এক লোক আমার নামাজের পরে কা হুজুর কবরে নাকি 3 গো প্রশ্ন করবে মনকার নকির, খালি হারা বছর সিরিয়ে কইলেন, এত আমি মুখস্থ করিয়ে রেখেছি ছোট কালে, আমি কি হ্যাঁ আবার কেমন কাল্লা কইবে না মনকার নকির দ্বারা, মান রব্ব কমান দিনু কমান নাবি কাদি সোজা, আমি কি কারণ মান রব্ব কামার রব আল্লাহ, আমি কে উত্তর জবানটা বানাইস কেটা কবি, এই জবানটা কার? আরে কবরে যাবি এই জবান না তোর মোহর মারিয়া দেবে, এই জবানে বাইরে হালাদ্রি 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 আমি কিছু জানি, জাহান্নাম সারা উভয় হবে, আল্লাহর বন্ধুর ইমানের পাওয়ার কাকে বলে তাইলে শুনিয়া নাও, আর পাদ্রি খ্রিস্টান বাসা 3 গা প্রশ্ন করছে আল্লাহ এখন কি করে, আল্লাহ তো একটা কাজ করে করে কি করে না? আরে যেমন আল্লাহকে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আরে মুসার কমের লোকেরা কাফেরেরা জিজ্ঞাসা করছিল এ মুসা বলো তো পারলে বলো তোমার আল্লাহ কি ঘুমায়নি, মুসা জবাব দেয় নাই, আল্লাহ ডাক দেছে মুসা তোমার কমের লোকেরা জিজ্ঞাসা করছে আমি আল্লাহ কি ঘুমাই, আমি আল্লাহ কি ঘুমাই, এ মুসা জবাব দাও না কেন এ মুসা, আরে মুসা আমি আল্লাহ কি ঘুমাই,
আরে মুসা তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আইসো, জোরে কান সুবহানাল্লাহ। মুসারে এখন পরিচয় দেয়, মুসা এক গ্লাস পানি লই আইসো। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার মেয়ে বিয়া দিলে মেয়ে শ্বশুর আপনার কি হয়? কথা কয় না এ কি হয়? বেআই বেআই যদি আপনার বাড়ি বেড়াইতে আসে, আপনি কাঁচের গ্লাসে পানি দেবেন না প্লাস্টিকের গ্লাসে দেবেন? আরে মুসা নবী আল্লাহর পয়গাম্বার, আল্লাহ নিজে স্বয়ং পানি চাইছে। এ মুসা আমার জন্য এক গ্লাস পানি লই আইসো। এখন মুসা এক গ্লাস কাঁচের গ্লাসে পানি লইয়ে গেছে। আমি প্রশ্ন করব, এখন শীতের রাত, কিছুদিন পরে আবার গরমের রাত আসবে কি ঠিক কিনা? আল্লাহর বন্ধুরা, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আধ্যাত্মিক পাওয়ার দিয়েছে, এই জন্য নামের সঙ্গে একটা উপাধি দিয়েছে, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। কেন দিয়েছে এই নামের উপাধি? আছে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে যাইতো, আর কোন নবী যাইতে পারে নাই, কি ঠিক কি না? কিন্তু আখেরি পয়গম্বরে উম্মতরাও যাইতে পারে, কি ঠিক কি না? কেমনে পারে? এদিকে আমি পরে যাব। আল্লাহর বন্ধুরা, ও রাসূলের উম্মতরা, এই জন্য বুঝল মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস পানি লইয়া গেছে, ডাকতেছে আল্লাহ পানি লইয়া আইছি, আল্লাহকে একটু দাঁড়াও। এই দাঁড়াও কইছে এর মধ্যে আল্লাহ বাতাসের ডাকতেছে, বাতাস শুরু হইয়া যাও। দেখবেন গরমের দিনে যদি দক্ষিণ থেকে একটু বাতাস আসে, বান্দার গায়ে লাগে, বড় আরাম লাগে। লাগে কি লাগে না? বান্দার অটোমেটিক চোখে ঘুম এসে যায়। মুসা নবীর গায়ে যখন দক্ষিণে বাতাস লাগিয়ে গেছে, মুসার চোখে একটু ঘুম আইসে গেছে, আতে কি ওই গিলাসটা জমিনে পড়ে খানখান হয়ে গেল। আল্লাহ ডাকতেছে, মুসা পানি দাও, পানি দাও। আরে মুসার কিছু বলতে পারে না। আল্লাহ কয়, মুসা কেন কমের লোকের জব দেও নাই? আমি আল্লাহ যদি ঘুমাই হাজার মাখলুক আদরি কিনা পাহেরা দেত, আরে সাতটা আসমান পড়িয়া জমিনে খান খান হইয়া যাইত, আমি আল্লাহ তো ঘুমাই না। জোরে কন সুবহানাল্লাহ। আরে যেমন বলতেছিল, আরে পাদ্রী খ্রিস্টান বাদশা আল্লাহ এখন কি করে? আল্লাহ তো একটা কাজ করে, কি করে না? আপনি নেকের কাজ করবেন, নামাজে দাঁড়াইবেন, এইগুলো করাই কেনা? আপনি মাহফিলে আইছেন, এই মাউল, আরে দা কান লাগাইয়া শোনেন, শোনাই কেনা? এই সমস্ত কাজ হইল আবার মাওলার, আবার মাওলার। এ কেমনে মাওলাই করে? আরে দেখবেন মাহফিলের ময়দানে চাইয়া অনেক বাবার কোলের মধ্যে নাবার লোক সন্তান হইছে, বসে বসে কি বসে না? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবার কোলের মধ্যে আইসে বসে, আট কি নয় বছরের বালক পাদ্রি তিনটা প্রশ্ন করছে। কিন্তু এর জন্য বলবো, যার জ্ঞান আছে বুঝবে, যে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা, যে ইমানদারওয়ালা, জিকির করনেওয়ালা, কোরআন শরীফ পড়নেওয়ালা, আল্লাহর হুকুম মানলেওয়ালা, রসুলের মানি সুন্নাত মানলেওয়ালা, আহারে দেখবেন তার ইসলাম বিরোধী কথা শুনলে দেহের ভিতরে ভূমিকম্প শুরু হইয়া যায়। ঠিক কি না? এ মুসলমান, যখন এই পাদ্রি তিনটা প্রশ্ন করেছে, আর ইমামে আজমের দেহের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, আরে কেমনে স্টেজে যাব, কেমনে অ্যান্সার দিয়া দেব? জোরে কর না সুবহানাল্লাহ। আরে এ এখন কিছু না কোন পরে পরেই ইমামে আজম এক দৌড় দিয়া দেয়া স্টেজে, ওই মঞ্চে উঠা ওই পাদ্রি খ্রিস্টান বাসার দাইন সাইডে দাঁড়াইছে। জোরে কর না সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার বাড়বে কেমনে? বাংলার মানুষ হইল লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে যায়, কি ঠিক কি না? এই জন্য বাংলার মানুষ, এই জন্য ফিকির করণ লাগবে। মানুষ সাড়ে তিন হাত একটা মানুষ, সাড়ে তিন হাত নৌকার মাঝি, ও দুনিয়ার পাবলিক মুসলমান। এই জন্য মানুষ সাড়ে তিন হাত মানুষটার আসল জিনিস হলো জবান, এই জবান তার লোভকে সামলাইতে হবে, কি ঠিক কি না?
আমি কথাটা কোন জায়গায় রাইখে গেছি, ইমাম আবু হানিফার কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই লোভে পাপ পাপে মৃত্যু হইতে পারে না, কি কথা কন না কা, কেমন কষ্ট হয়। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঈসা নবী আল্লাহর নবী পয়গাম্বার, উনি আল্লাহর দাওয়াত নিয়ে রওনা দেশে সংক্ষেপ একটা লোক আইসা বলতেছে আল্লাহর নবী আল্লাহর পয়গাম্বার আমি আপনার সহবতে যাইতে চাই। নবীর সঙ্গে সহবতে রওনা দেশে নবী প্রেমিক আল্লাহ প্রেমিক তিনটা সম্বল নিছে, তিনখানা রুটি কয়খানা, তিনখানা। এখন দুই বন্ধু যাইতেছে, যাইতে যাইতে অনেক দূরে গেছে, ক্ষুধা লাগছে, এখন একটু আরাম কইরা রুটি খাবে, দুইজনে বসে দুইখান খাইছে, রইছে কখন ভালো করে কখন, একখান মুসলমান বুঝে লইয়া একখান রইছে নবী ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দজলা নদীর কিনারায় গেছে পানি পান করার জন্য, পানি পান কইরা আসছে, আইসে দেখে লোকটা বসা রুটি খান কাছে নাই। ঈসা পয়গাম্বার জিজ্ঞাসা করতেছে বন্ধু বলো রুটিটা কোথায়, কয় আমি জানি না, ছোটকালে ডুডু খেলাইছি ফুটবল খেলাইছি, কি আপনারা খেলাইছেন না, না খেলাই লইবে কি, কাছে তো যাইয়া বইছি কি ঠিক কিনা, কিন্তু দেখবেন প্লেয়ার যদি ডুডু দিয়া যদি মা মানে ছুইয়া আসে তারপরে যদি বলে যে আমি ছুইতে পারি নাই আমাকে মারে নাই, মানে রেফরি বইলা দেবে, আরে যখন প্লেয়ার বলেছে আমাকে মারতে পারে নাই তাহলে হবে না কি ঠিক কিনা। এখন এখানে বলা হয়েছে কোন কথা বলতেছিলাম মনে আছে তো, এই মাত্র কোন কথা, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কথা বলে নাই, লগের সঙ্গের বন্ধুরে নিয়ে রওনা দিছে, যাইতে যাইতে অনেক দূরে গেছে, অনেক দূরে গিয়া জঙ্গলের পাশে গিয়া দাঁড়াইছে, জঙ্গলের ভিতরে একটা হরিণ দাঁড়াইয়া রয়েছে, হরিণটার সঙ্গে দুইটা বাচ্চা, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাটা সামনে আসে, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের বাচ্চাটা ধইরা জবাই কইরা ওই গোস্তটা বুনা করিয়া খাইয়া হাড্ডি গুড়ি জমিনে ফেলাইয়া কুম বিইজনিল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ, ঈসা রুহুল্লাহ শব্দ কেন লাগাইছে, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলা দিয়ে হাঁটতো, মাথার সারাটা মাথার খুলিটা পইরে থাকতো, দেখে ঈসা নবী দাঁড়াইয়া আল্লাহর হুকুম নিয়া জবানে বলতো কুম বিজনিল্লাহ আসসালামু আলাইকুম, ও মাথার খুলি জবাব দাও জোরে কন্ন সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম স্মরণে নিয়ে তারপরে বলতো কি কথা কন্যা কা, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাড্ডি জমিনে পালাইয়া কুম বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে জিন্দা হইয়া বাচ্চাটা আবার জঙ্গলে মায়ের কাছে গেল, ঈসা নবী ডাক দিল এ বন্ধুরে সত্য কথা বলো, যেই আল্লাহর কুদরত তোমারে দেখাইলাম, যেই হরিণের বাচ্চাটা সবাই কইরে খাইয়া আরে হাড্ডি গুটি দিয়ে দিয়ে আবার যেই আল্লাহ বাচ্চা বানাইয়া দিছে সেই আল্লাহর কসম দিয়ে বললাম সত্য কথা বলো, রুটি খাইছে কেডা নবী যত বুঝান বুঝান আমি জানি না, আরে নবী পয়গাম্বার কিছু বলে নাই আবার নিয়ে রওনা দিছে, যাইতে যাইতে অনেক দূরে গেছে একটা সাগর বাসে, আরে সাগরের ওপার যাইবে খেয়া নাই টলার নাই লঞ্চ নাই স্টিমার নাই কেমনে পার হইবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ মোল্লার দিকে তাকাইয়া আল্লাহর হুকুম নিয়ে যখন আঙ্গুল দিয়ে ইশারা করছে ওই নদীর ভিতরে বিশাল একটা রাস্তা হয়ে গেছে, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটারে লইয়া পার হইয়া নদীর এপার গিয়া ডাক দিছে বন্ধু সত্য কথা বলো, এই রুডিটা খাইছে কেডা, যে আল্লাহর কুদরত তোমারে দেখাইলা সেই আল্লাহর কসম দিয়ে বললাম রুড়িটা খাইছে কেডা, দেখবেন তারপরে বলে ও নবী আমি কিন্তু জানি না, দেখবেন বাংলার মুসলমান একদল চুরি করছে ইমান দেশে হের পরে ও কয় আমি স্বীকার করি না কি ঠিক কিনা, কি কথাখান আছে না নাই, আর ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ঈমান দেয় এত ঈমান দেয় এত ঈমান দেয় কিন্তু কপাল ভরা কয় না, আহারে আবার যাইতে যাইতে অনেক দূরে গেছে, আহারে একটা পাহাড়ের উপরে টিলের উপরে বইছে, আমি বাংলার মুসলমান পুরুষ তো করব এই জমিনটা বানাইছে কেডা জোরে কোন, এই মাড়ি বানাইছে কেডা,
এই মাড়ি আল্লাহ স্বর্ণ বানাইতে পারে কি পারে না? এবারে কি পারে না? আল্লাহ যদি পাহাড়কে জমর্ত করতে পারে, আমার আল্লাহ কেন মাটির স্বর্ণ বানাইতে পারবে না? কথা কিসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটে মাটির সাকা হাতে লইছে, তিনটে মাটির সাকা হাতে লইয়ে নাড়াচাড়া করে আল্লাহ স্বর্ণ বানাইতে পারে কি পারে না? তিনটে মাটির সাকা গুপ্ত ধন হয়ে গেছে। আর তার বন্ধু জিজ্ঞাসা করলো, হুজুর আল্লাহর নবী পয়গম্বর, এই তিনটে গুপ্ত ধন কারে দিবেন? কলে একটা দিমু তোমার, একটা নিমু আমি, কলে আর একটা, কলে এইটা দিমু যে রুটি খেয়েছে তারে। কলে নবী গো এতক্ষণ বলি নাই, রুটি খেয়েছি আমি। ওরে পাবলিক মুসলমান, গরুখজ্ঞ মুসলমান, জম্মের খাওয়া খা বুঝছিল, পার্সার কাড়ি যেদিন ছুটাইয়া দেবে সেই দিন বুঝবি মজা, এ ঠিক কিনা? ভালো করে খাইয়ে লো, মাওলার কবরে যাই দিন যাবি, ওই মাটিতে দুই পাঁচ আরবে, আরে কোথায় যাবি সর্দারি, কোথায় যাইবে বাবুগিরি, যাবি কই? সেদিন ফলাবার জায়গাও ভাবি না রে ভাইও, এই জন্য দাওয়াত দিলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলা লাগবে কি লাগবে না? এ মুসলমান, এ টেকিরাডে যুবক ভাই, এখনো সময় আছে আসরে ভাইও, আজকের ময়দানে বৈশা খালে তওবা করবি, অন্তরে স্থল দিয়া মালিকের ডাক দিবি, আল্লাহ আমার আল্লাহ কি তোর ডাকে সারা দিতে পারবে কি পারবে না? এ যুব ওমরের জামানা, আমার আল্লাহ যদি যুবকের মাদেরে আল্লাহ দুধ বাড়াইতে পারে, আল্লাহ তোর আমার ডাকের সারা পাইয়া, আজকের দিলদারে ঘুরাইয়া ফুরাইয়া, নামাজের কাতারে কেন উঠাইতে পারবে না? জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুর এই জন্য আজকের মাহফিলে এক নম্বর শর্ত, আল্লাহর হুকুম মানবো, আল্লাহর হুকুম মানবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। এ যুব কি পারবো, কি পারবো? আজকের মাহফিলে বৈশা ওয়াদা করবো, যুবক জীবনে এক ওয়াক্ত নামাজ সারবো না। নারা তাকবীর, আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে না, আল্লাহুম্মা আমিন। আরে যখন ওই তিনটে গুপ্ত ধন স্বর্ণ, আরে বলছে তিনটা তোমারে দিলাম, লইয়ে গেছে, যাও তোমারে আমার সঙ্গে নেওয়া যাবে না, সোহবতে নেওয়া যাবে না। সোহবত এমন একটা জিনিস, আজকে আমরা আল্লাহওয়ালাদের সোহবতে বসি, কি ঠিক কিনা? কি কথা কান না কান, একদলে টেপাটি বিয়ারে আল্লাহর উলিয়ে লিখুমি দিয়া। আল্লাহ কয় যেখানে কোরআন ও হাদিসের মজলিস হয় ওইখানে 40 জন লোক যদি জমা হয়ে যায়, ওই 40 জন লোকের ভিতর থেকে একজনকে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আল্লাহ নিজে বানায়, কি বানাইতে পারে কিনা? ওই বন্ধুর খাতিরে আমি ওই ময়দানের সবাইকে মাফ করে দিতে পারে কি পারে না? যারা ময়দানে বউ নাই তারাও ভাবে না, কি ঠিক কিনা? যারা রাস্তায় দাঁড়াইয়া রইছো, দোকানে বইসে রইছো, আরাই দোকানে তালা খোলবা না, কি ঠিক কিনা?
আল্লাহর বন্ধুরা যখন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটারে যখন রাইখা বইলে গেছে তুমি আমার সঙ্গে আর যাবা না, আরে লোকটা তিনটা গুপ্ত দন পাইয়া বইসা বইসা, আরে এত লোভ এত লোভ, ওরে মাওলা চিন্তা করলো আমি তো তিনটা গুপ্ত দন পাইছি, আল্লাহ যদি খাওয়ায় খাইতে পারে না খাওয়াইলে খাওয়ার ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? না এ ধরে কর এ ক্ষমতার মালিক আল্লাহ। আরে যখন ওই লোকটা তিনটা গুপ্ত দন লইয়া বইসা রইছে আল্লাহ কয় তুই লইয়া বইসা রইছ তুই খাইতে পারবি না, ধরে কর না সুবহান আল্লাহ। আরে দুইজন দস্যু ডাকাইতে আইছে, কয়জন? দুইজন ডাকাইতে আইছে, ওই ডাকাইতে আইছেন হাতে তরবারি দেখিয়া কয় গুপ্ত দনের কাছে, আরে ওরে কতল করবো আমরা দুইজনে নিব, ওই পাগলা কয় বন্ধু তোরা হইলো দুইজন আমি হইলাম একজন, কয়জন? আরে আমার কাছে গুপ্ত দন তিনটা তিনজনে নিমু আমারে মাইরিস না, আরে আল্লাহ কয় যত কর বাহানা কিছুই করতে পারবা না, জোরে কর না সুবহান আল্লাহ, ক্ষমতার মালিক এটা আরে আল্লাহ, একটু ক্ষমতা ভাইয়া দেশ উড়াইবে, কি কথা কাটা কি আছে না নাই, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতার কোটি ভাগের এক ভাগ, কোটি ভাগের এক ভাগ, কোটি ভাগের এক ভাগও দেয় নাই, তাই তো তুমি সহ্য করতে পারো না, কি ঠিক কি না? আল্লাহর বন্ধুরা ওই তিনজনে বইছে ভাগ বন্টন করবে, আরে এখন দুইজনে কয় একটা বুদ্ধি পাকাইছে একজনে বাজারে যাইবি আরে কিছু খাবার কেরাই করবি আরে খাবার করে একে নিয়ে আসবি আরে তিনজনে মিলে খাবো তারপরে ভাগ করব, আরে একজনে বাজারে রওনা দেশে হাটে আর চিন্তা করে একজনের মাল তিনজনে নিমু না, আরে বাজার থেকে খাবার কেরাই করবো নাস্তা আনবো আরে কিছু বিষটা কেরাই করবো এই বিষ কিনা আরে আগেও দুইজন আরে মিশাইয়া খাওয়াবো তারপরে আমি খাবো, কিন্তু দুইজনের খাওয়ামো দুইজনে সিট পড়ান হইবে আমার একার মাল আমি দিয়ে নেব, আল্লাহ কয় যত করো বাহানা বান্দা তুই কিছু করতে পারবি না, আল্লাহ যদি খাওয়ায় আহারে বেড়া বাঙ্গা খাওয়াইতে পারে, কি ঠিক কি না? আহারে দোয়ার কাজ করলে দোয়া বেড়া বাঙ্গা ঘরে ঢোকে, কি কথা কয় না? হ্যাঁ দোয়ার কাজ করবো না একলে অমনি অমনি দোয়া যাইতে কইছি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।